বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ইটের সংখ্যা নির্ণয় করার সহজ উপায়। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক, আমরা এখন ইটের সংখ্যা নির্ণয় করব। তো সর্বপ্রথম আমরা যেটা জানবো যে একটি ইটের সাইজ, একটি ইটের সাইজ কতটুকু বা তার ক্ষেত্রফলটা আমরা আগে নির্ণয় করবো। তো ইটের একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে একটি ইটের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি হয়ে থাকে। আর প্রস্থ হচ্ছে, প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি। আর উচ্চতা হচ্ছে, উচ্চতা হচ্ছে 2.75 ইঞ্চি। অর্থাৎ একটি ইটের দৈর্ঘ্য হয়ে থাকে 9.5 ইঞ্চি, প্রস্থ হয়ে থাকে 4.5 ইঞ্চি, উচ্চতা হয়ে থাকে 2.75 ইঞ্চি। তো যখন আবার ইটটি আপনি গাঁথনির কাজে ব্যবহার করবেন, তখন ইটটির সাইজটা বৃদ্ধি পাবে। অর্থাৎ যেটি আছে 9.5, এটি হয়ে যাবে আপনার 10 ইঞ্চি হয়ে যাবে এটি। আর যেটি আছে 2.0, এটা দৈর্ঘ্যটা, এটা হয়ে যাবে দৈর্ঘ্য, দেখে দিচ্ছি, দৈর্ঘ্য হয়ে যাবে 10 ইঞ্চি। প্রস্তর দরকার নেই, এদের গাঁথনির কাজে প্রস্তর হিসাবে দরকার নেই। উচ্চতা হয়ে যাবে 3 ইঞ্চি, উচ্চতা হয়ে যাবে 3 ইঞ্চি, এটা গাঁথনির পরে হয়ে যাবে। গাঁথনির পরে তার সাইজটা বৃদ্ধি পাবে, দৈর্ঘ্যটা এবং উচ্চতাটা বৃদ্ধি পাবে। তো আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল সমান সমান 10 গুণ 3। দুটো যদি আমরা গুণ করি তাহলে কী হবে, 2 গুণ 3 30, 30 স্কয়ার ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি গুণ করলে স্কয়ার ইঞ্চি হয়ে যায়, 30 স্কয়ার ইঞ্চি। তাহলে আমাদের হয়ে গেলো এটা 30 স্কয়ার ইঞ্চি। এখন যদি 1 ফিট বাই 1 ফিট একটি জায়গায় কতগুলো ইট লাগবে আমরা কীভাবে বের করবো, তা আসুন আমরা তা জানবো। এখন 1 ফিট বাই 1 ফিট একটি জায়গায়, 1 ফিট বা 1 ফিট সমান সমান হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি। তো 12 12 যেটা আমরা গুণ করলে কী হয়, 12 গুণন 12 যদি গুণ করি আমরা পাই 144। তো নিচে আমাদের থাকতেছে কি, 30। দুটো যদি আমরা ভাগ করি, দুটো আমরা যদি ভাগ করি, ভাগ 5 144 30, তাহলে আমাদের আসতেছে 4.8 ইট। তা আমরা এটা হয়ে হিসাবে সুবিধার্থে আমরা বলতে পারি যে 5টি ইট লাগতেছে আমাদের, 5টি ইট লাগবে। তাহলে আমাদের 1 বাই 1 বাই 1 বাই 1 ফিট বাই 1 ফিট একটি জায়গাতে আমাদের 5টি ইট লাগবে। আপনি এটা বলতে পারেন যে 1 স্কোয়ার ফিটে 5টি ইট লাগবে। তো আসুন আমরা এখন জানবো যে আমাদের যদি বন্ধুরা, তাহলে আমাদের প্রতি স্কোয়ার ফিটে ইট লাগতেছে 5টি। তাই এক্সাম্পল ধরুন, এটি এটি একটি দেয়াল বা এটি একটি ঘরের দেয়াল, এটি ধরুন 50 ফিট হচ্ছে এটির দৈর্ঘ্য, উচ্চতা হচ্ছে 10 ফিট। তো এখানে কতগুলো লাগবে, ইট লাগবে, তো কীভাবে বের করবেন? তাহলে আমরা এই দুটাকে আমরা গুণ দিয়ে দিব, 50 গুণন 10, তাহলে আমাদের আসবে 500 স্কোয়ার ফিট
500 স্কোয়ার ফিট, তার মানে আমাদের প্রতি স্কোয়ার ফিটে লাগতেছে 5টি, তো 500 × 5 × 5 তাহলে আমাদের লাগতেছে 2500। তাহলে আমাদের 2500টি ইট লাগতেছে, 2500টি ইট লাগতেছে। তাহলে আমাদের 50 ফিট দৈর্ঘ্য এবং 10 ফিট উচ্চতা যদি একটা দেয়াল হয় তাহলে আমাদের 2500টি ইট লাগতেছে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনি আপনার ঘরের দেয়ালের ইটের এস্টিমেট বা ইটের হিসাব নির্ণয় করতে পারবেন, ইটের সংখ্যা নির্ণয় করতে পারবেন এভাবেই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, তাহলে আজকে এখানে, আল্লাহ হাফেজ।